আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রিলে আমিনের সঙ্গে রাসূলের যখন সাক্ষাৎ হলো জিব্রিলে আমিনকে রাসূল পাক জিজ্ঞাসা করলেন জিবরাইল রে জিবরাইল কে রাসূল জিজ্ঞাসা করলেন জিবরাইল শোনো এই সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা আমাকে যত দামি করে তৈরি করেছেন এত দামি করে আল্লাহ এই পৃথিবীতে কিছুই সৃষ্টি করলেন না জিবরাইল তোমার কাছে আমি জানতে চাই বলো এই পৃথিবীতে তুমি কতবার এই পৃথিবীতে এসেছো এবং আগামীতে আসবা জিবরাইল তোমার কাছে আমি জানতে চাই এবার জিবরাইল জবাব দিচ্ছেন পয়গম্বরে আলামিন এই পৃথিবীতে আমি কোন পয়গম্বরের কাছে একবার দুইবার তিনবার পাঁচবার দশবারের বেশি যাই নাই আমি শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছে পৃথিবীতে এসেছি চব্বিশ হাজার বার আল্লাহ একবার জোরে বলেন পয়গম্বরে আরবি আল্লাহ আপনাকে এত ভালোবাসে আপনার এই জিন্দগিতে আমি চব্বিশ হাজার বার আপনার কাছে এসেছি আপনারা কি একটা বার চিন্তা করতে পারেন এই দুনিয়ার জমিনে জিবরাইল কলিজার টুকরা রাসূল পাকের কাছে চব্বিশ হাজার বার এসেছে আল্লাহ তাআলা তার রাসূলের কাছে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছে আল্লাহ বুঝতে চায় জিবরাইল যে রাসূলকে যে হাবিবকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি একা রাখতে চাই না আমার বন্ধু যখন একা হয়ে যায় একা থাকতে দেওয়া যাবে না সাথে সাথে তুমি হাজির হয়ে যাইবা সুবহানাল্লাহ পড়ে এই জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ চব্বিশ হাজার বার আপনার কাছে এসেছি এবার জিবরাইল কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা প্রশ্ন করলেন জিবরাইল তুমি যেহেতু এতবার পৃথিবীতে এসেছো তোমার কাছে আমি জানতে চাই আমার ইন্তেকালের পরে আর তুমি কতবার পৃথিবীতে আসবা নাকি আমার ইন্তেকালের পরে আর দুনিয়ার জমিনে তুমি যাইবা না আমার ইন্তেকালের পরে কি আর জমিনে তোমার যাওয়ার প্রয়োজন আছে জিবরাইল এবার তোমার কাছে আমি জানতে চাই তুমি আমার কাছে বলো জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে আপনার ইন্তেকালের পরে আমার যাওয়ার আর কোনো কথা না কিন্তু আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন আপনার ইন্তেকালের পরে এই পৃথিবীতে আমাকে দশ বার যাওয়া লাগতে পারে কয়বার এই পৃথিবীতে আপনার ইন্তেকালের পরে দশ বার যাওয়া লাগতে পারে আল্লাহ রাসূল বলছেন জিবরাইল রে জানতে চাই আমার পরে তো আর কোনো নবী নাই রাসূল নাই তুমি কেন পৃথিবীতে যাইবা তোমার কি প্রয়োজন জিবরাইল ডাক দিয়ে বলছেন আল্লাহর রাসূল ও পয়গম্বরে আরবি হাবিবুল্লাহ আমি দুনিয়ার জমিনে কোন নবী রাসূলের সঙ্গে দেখা করতে যাব না বরং আপনার পরে এই পৃথিবী থেকে স্পেশাল দশটা দামি জিনিসকে উঠে নেওয়ার জন্য দশ বার আমি পৃথিবীতে যেতে পারি এবার আমার রাসূল বললেন জিবরাইল বলো এই পৃথিবীতে তুমি কেন দশবার যাবে আমি জানতে চাই বলো কোন কোন কারণে এবার জিবরাইল বলছেন পয়গম্বরে আরবি যে দশ কারণে আমি দশবার পৃথিবীতে যাব দশটা জিনিসকে উঠায় নিয়ে আসার জন্য এর একটা জিনিস হলো এই পৃথিবী থেকে আপনার ইন্তেকালের পরে মানুষ যখন জালেম হয়ে যাবে গুনার কাজে লিপ্ত হয়ে যাবে দুনিয়ার মানুষ আপনাকে ভুলে বসে যাবে আল্লাহকে ভুলে বসে যাবে দুনিয়ার মানুষ দুনিয়া 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 বলে পরেশান হয়ে যাবে দুনিয়ার মানুষের দিলের ভিতরে দুনিয়ার মহাব্বত প্রবেশ করবে অন্তর থেকে আপনার মহাব্বত বের হয়ে যাবে চব্বিশটা ঘন্টা দুনিয়ার মানুষ চিন্তা করবে দুনিয়ার সম্পত্তি নিয়ে আল্লাহ রাসূল আপনার বিরুদ্ধে কথা বললে জবাব পর্যন্ত দিতে পারবে না ইসলামের বিরুদ্ধে দাঁড়ালে মুসলমানেরা জবাব দিতে পারবে না তাদের ইমান দুর্বল হয়ে যাবে
এমন একটা সময়ে তার নামাজ পড়বে, কিন্তু নামাজ আসমানের উপরে উঠবে না, তারা দোয়া করবে, দোয়া কবুল হবে না, ওই সময় আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠাবেন। এক নম্বর দশটার মধ্যে একটা জিনিস উঠিয়ে নেওয়ার জন্যে আমি আসবই পৃথিবীতে একবার, এই পৃথিবী থেকে বরকত নিয়ে যাওয়ার জন্যে পৃথিবীতে আসব, এই পৃথিবীর সব জিনিস থেকে বরকত উঠিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আপনাদের কাছে আমি জানতে চাই, আমাকে আপনারা মেহরবানি করে বলবেন, আজ আমরা কোন জিনিসে বরকত পাচ্ছি? আপনারা সত্য কথা বলেন, পাচ্ছি? চিন্তা করে দেখেন, আজ থেকে 40 বছর আগে, 50 বছর আগে, 70 বছর আগে যাদের জন্ম, 70-80 বছরের অনেক মুরব্বী এখনো পৃথিবীতে জীবিত আছেন, কিন্তু আজকালকে দেখবেন 8, 10, 20, 25 বছরের ছেলেরা হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে, অহরহ বড় বড় রোগ হয়ে হার্ট অ্যাটাক করে করে মরে যাচ্ছে। কথা বলে এই পৃথিবীতে আমরা, আগে আপনারা বলতেন, আমাদের বাবারাও বলতেন, আমরাও তো পেয়েছি, আমাদের আমাদের এই বয়সে আমরা দেখেছি যে বাড়ির কোনো একটা ঘরে যদি কেউ ইলিশ মাছ রান্না করতো, 2-4 বাড়িতে ঘ্রাণ হয়ে যেত। কথা বলেন নাকি? আমি এতটুকুন কি মিথ্যা বলছি? আর এখন যিনি ইলিশ মাছ পাক করতেছেন, এই বুঝতেছেন এটা কি? কথা বলেন না কেন, এটা কি মিথ্যা বললাম? যে বানাচ্ছে সেই বুঝতেছে না এটা কি, এটার মাঝে কোনো গান নাই, কিচ্ছু নাই। আজ যার আজ থেকে 50-60-70 বছরের বয়স হয়েছে, আপনারা যা খেয়েছেন, আপনারা পানির বদলা যা দুধ পান করেছেন, এখনকার 60-70 বছরের মানুষ যে পরিশ্রম করতে পারে, এখনকার জোয়ান ছেলেরা তার 100 ভাগের 1 ভাগও পারে না। কথা বলেন না কেন, এটাকে মিথ্যা বলতেছি? যে কায়িক পরিশ্রম করতে পারে 20-30-35 বছরের ছেলেরা 10 মিনিট কাজ করলে ঘেমে যায় আর পারে না, হাঁপাতে শুরু করে। আমার বন্ধুগণ কথাগুলো বুঝবেন, আগেকার মানুষেরা দেখবেন সারাদিন কাজ করেছে জমিতে, সারাদিন কাজ করেছে, ফজরের পরে চলে গিয়েছে জমিতে, সকাল দেখবেন 7-8 হওয়ার আগে অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে, আর এখন তো পাবলিক উঠেই 10টার পরে। কথা বলে এই জন্যে জিবরিল আমিন বলছেন পয়গম্বরে আরবি, এই পৃথিবীতে আমি যাব এক নম্বরে বরকত উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমি দুনিয়ার জমিনে যাব কি উঠিয়ে নেওয়ার জন্য? সবাই বলেন, আরো জোরে বলেন, বরকত উঠিয়ে নেওয়ার জন্য এই পৃথিবীর জমিনে আমি যাব। নবীজি বলেন আর কি, 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিন থেকে ইবাদতের মজা উঠিয়ে নেওয়ার জন্য যাব, আমি ইবাদতের মজা, মানুষ ইবাদত করবে মজা পাবে না, স্বাদ পাবে না, আজ আমরা ইবাদত করি ঠিকই কিন্তু ইবাদতের কোনো স্বাদ পাই না, কিয়ামতের আগে বরকত উঠে যাবে, ইবাদতের স্বাদ উঠে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন জিবরিল আমিনকে, জিবরিল আমিন রাসূলের পাককে জানিয়ে দিয়েছেন, আজ আমরা ইবাদতে মজা পাই না, এই জন্যে নামাজের সময় আড্ডা দেই, দেখা যায় মসজিদে যত মানুষ হয় তার চাইতে গান বাজনায় 3 ডাবল মানুষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? মানুষ গান বাজনা থামসায় লিপ্ত হয়েছে, ইবাদতে মজা পাই না, এই জন্য আমরা 2-4 দিন, 5 দিন, 40 দিন, 50 দিন নামাজ পড়ার পরে, দোয়া করার পরে বলি, আল্লাহ এ তো দোয়া করলাম, আমার দোয়া দিকে কবুল হইতেছে না, মানে স্বাদ পাচ্ছি না, আমি ইবাদত করতেছি স্বাদ পাচ্ছি না, আমি নামাজ পড়তেছি স্বাদ পাচ্ছি না, আমি কোনো জিনিসে মজা পাচ্ছি না, এটা কি মিথ্যা? আজকে মানুষ তাসবিহ পড়ে না, মজা পায় না, জিকির করে না, মজা পায় না, কোরআন তিলাওয়াত তো করেই না, কারণ তিলাওয়াতের কোনো মজা নাই, অথচ সাহাবায়ে কেরাম আগে তিলাওয়াত ছাড়া কিছুই বুঝতেন না, তিলাওয়াতই তাদের সব মজা, তিলাওয়াতই সব স্বাদ, নামাজই সব স্বাদ। আপনারা তো জেনেছেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, আমি আরো বলেছি রাসূলের পাকের কলিজার টুকরো সাহাবী, নিজের আপন চাচাতো ভাই হযরতে আলী কাররামাল্লাহু
ওয়াজহা আল্লাহ যাকে আসাদুল্লাহিল গালিব বিজয়ী বাঘ বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন যিনি হচ্ছেন সাইয়্যেদাতু নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যার টুকরা স্বামী তিনি হচ্ছেন সাইয়্যেদা শাবাবি আহলিল জান্নাহ জান্নাতের যুবকদের সরদার নেতা হাসান হুসাইনের কলিজার টুকরা পিতা হযরতে আলী তারা নামাজে তারা ইবাদতে সাদ পাইতেন কিন্তু আমরা আজকে পাচ্ছি না ঠিক কি না বলেন আপনারা ভালো করেই জানেন তারা নামাজে কতটুকু সাদ পেয়েছিলেন যুদ্ধের ময়দানে আপনারা ভালো করেই জানেন একটা যুদ্ধে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার পায়ে তীর বিঁধে গেল হাঁটুর নিচে টাকনোর উপরে পায়ের দিকে তীর বিঁধে গেল তীর ঘেতে গেল বিষাক্ত তীর পুরো শরীর বিষাক্ত হয়ে গিয়েছে হযরতে আলী হাঁটা তো দূরের কথা চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায় জ্ঞান ফিরবার করে হাওমাও করে কান্না করে পায়ের ভিতরে তীর বিঁধে গিয়েছে বের হচ্ছে না এত কষ্টের ভিতরে আছেন দীর্ঘ সময় পু চলে গেল কিন্তু তীর খোলা যায় না কেউ যদি তীরে হাত দেয় খুলবার জন্য হযরতে আলী হাওমাও করে কান্না করে অজ্ঞান হয়ে যায় এত কষ্ট আর ব্যথা পাচ্ছেন হযরতে আলী এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা তোমরা ভিতা চেষ্টা করছো আর বৃথা তোমরা কষ্ট করে যাচ্ছ আলীর পা থেকে তোমরা তীর খুলবার জন্য তোমরা তীর খুলতে পারবে না এরা চিন্তা করেন যুদ্ধের ময়দানে তীর ঢুকে গিয়েছে বের করা যায় না আলীর কষ্ট হচ্ছে এমন সময় আল্লাহর রাসূল বলছেন ও সাহাবীরা আমার আলীর তীর খুলবার জন্য তোমরা আলীকে কষ্ট দিও না আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে কিছুক্ষণ পরেই তো নামাজের সময় হয়ে গিয়েছে আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তার পা থেকে একজন দুইজন যদি মিলে সজোরে টান দিয়ে তীর বের করে ফেলো যেই তীরে হাত দিলে চিৎকার করে উঠে নামাজে দাঁড়াইয়া গেলে দুই চারজন মিলে যদি টেনে টেনে বের করো আমার মন বলছে আমার আলী কিছুই বলতে পারবে না সুবহানাল্লাহ জুরে বলেন তারা কেমন স্বাদ পেয়েছিলেন এই ইবাদতে ও মুসলমান তারা কেমন স্বাদ পেয়েছে আল্লাহর ইবাদতে আল্লাহর ইবাদত ছাড়া তারা কিছুই বুঝে না আল্লাহর গোলামি ছাড়া তারা কিছু বুঝে না আর আমি দুনিয়ার জৌলস দুনিয়ার লোভ লালসাকে ছেড়ে দেই দুইটা হাত জোড় করে বলছি ভাইরে আর কত দুনিয়ার পিছনে দৌড়াবা আর কত দুনিয়ার পিছনে দৌড়াবা তুমি মনে করেছো দামি একটা গাড়ি থাকলেই বোধহয় তুমি ইজ্জতওয়ালা কোটি টাকার গাড়ি তুমি মনে হয় বড় দামি কোটি টাকার বাড়ি মনে হয় তুমি বড় দামি সুন্দরী স্ত্রী আছে তুমি মনে হয় বড় দামি গাড়ি আছে বাড়ি আছে সুন্দরী নারী আছে তুমি মনে হয় বড় দামি মিল ফ্যাক্টরি আছে কল কারখানা আছে তুমি মনে হয় বড় দামি হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে তুমি মনে হয় দামি সমাজে তোমার গ্রাউন্ড আছে ফ্যামিলির সোসাইটির ইজ্জত আছে তুমি মনে হয় দামি এই সমাজে তুমি বড় নেতা এই জন্য তুমি মনে হয় বড় দামি আল্লাহ বলেছেন গোলাম না তোমার কোনো দাম আমি আল্লাহর কাছে নাই টাকা পয়সা বাড়ি গাড়ি থাকতে পারে কিন্তু তোমার কাছে যদি কোরআন না থাকে তুমি আমার কাছে দামি হতে পারবে না আর রাস্তার যদি একজন সুইপার মুছিও যদি রিকশাওয়ালাও যদি আমার কোরআনকে আঁকড়ে ধরে ওই সুইপার আর মুছিকেও আমি আল্লাহ বড় সম্মানী বানাইয়া জান্নাত দিতে পারে কোন ঠিক কিনা এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহকে চিনা যে কথা বলতে চাইলাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার পায়ের ভিতরে তীর বিঁধে গেল কেউ খুলতে পারে না হাউমাউ করে কান্না করে চিন্তা করেন অজ্ঞান হয়ে পড়ে যায়
আপনার শরীর হালকা কাটলে আপনার সহ্য হয় না। যুদ্ধের ময়দানে পায়ে তীর ঢুকে গিয়েছে, কেমন ব্যথা। কিছুক্ষণ পরে নামাজ শুরু হয়ে গেল। হযরত আলী আল্লাহু আকবার বলে নামাজ দাঁড়িয়ে গিয়েছে। নামাজি যখন আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে, এমন সময় একজন দুইজন তিনজন চারজন অথবা পাঁচজন সাহাবী মিলে সজুরে টান দিয়ে তার পা থেকে তীর কুলে ফেললেন। চামড়া উঠে গেল, গুস্ত খসে গেল, কিন্তু হযরত আলী মশা বসার মতো কোনো কষ্ট পায় না। আল্লাহু আকবার। আলী সালাম ফিরালেন, শান্তি মতো নামাজ শেষ করলেন, পায়ের দিকে তাকায়া দেখে তীর নাই। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে, বলো না আমার পায়ে যে তীর ছিল এটা গেল কই? সাহাবায়ে কেরাম তো আশ্চর্য, লুম হর্ষক ঘটনা, বলে কি চার পাঁচজন মিলে টানলাম, আমাদের শরীর থেকে প্রত্যেকটা লুম কূপের গুড়ার থেকে ঘাম পড়ল, তার শরীর থেকে চামড়া উঠে গেল, গুস্ত খসে পড়লো। সে বলতেছে বুঝে নাই, বাইরে আমরা টেনে টেনে বের করেছি, তুমি নামাজে ছিলা, তুমি কি কিছু বুঝতে পারলা না? আলী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছে, ও মুসলমানেরা শোনো, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই ইবাদতে এত স্বাদ পাই, এত মজা পাই, আমার তিলাওয়াতের প্রত্যেকটা আয়াতের শেষে আমি যখন আয়াত পড়ি, কোরআনের আয়াত সূরা ফাতিহা পড়ি, আমার প্রত্যেকটা আয়াত শেষ হলে আমার কানে শুনতে পাই স্বয়ং আল্লাহ তাআলা আমার আয়াতের জবাব দিয়ে যায়। আমি তো আল্লাহর সঙ্গে কথা বলতেছিলাম নামাজে, কে পা থেকে তীর কুলে ফেলেছে, কি হয়েছে আমি কিছুই জানি না, আমি তো নামাজের মজায় ছিলাম। আল্লাহু আকবার বলেন। তারা নামাজে স্বাদ পেয়েছেন, ইবাদতে স্বাদ পেয়েছেন, এই জন্যে দুনিয়া বাদ দেয়া ইবাদত করেছেন। আজ আমরা ইবাদতের স্বাদ পাই না, মজা পাই না, আজ কোনো জিনিসে বরকত পাই না, এই জন্যে আমরা দিনের পথে চলতে পারি না। সুতরাং আপনাদের কাছে আমার কথা থাকবে, আল্লাহর রসুলকে জিব্রাইল বলে দিয়েছেন পৃথিবীতে আসবেন, রসুলের ইন্তেকালের পরে কয়বার? সবাই বলেন দশ বার। একবার বরকত উঠিয়ে নিয়ে যাবেন, ইবাদতের মজা উঠিয়ে নিয়ে যাবেন। এখন বরকত আছে? আগে আমরা আমাদের যারা আমরা যারা গ্রামে থাকতাম বা আপনারা যারা গ্রামে থাকি, দেখবেন গ্রামে আগে হয়তো জমিতে গ্রামের জমিতে ধান ক্ষেত করতো, সবাই ঘরের আত্মীয় স্বজন সবাই মিলে দেখতেন খাওয়ার পরেও এক বস্তা চাল শেষ হয় না। আর এখন দেখবেন ঘরে দুই চার বস্তা খাইয়াও শেষ, কিন্তু মাস শেষ হয় না। কথা বলেন নাকি? বরকত নাই হয়ে গিয়েছে। আপনি আগে পঞ্চাশ একশো টাকা নিয়ে গেছেন বাজারে, কত কিছু আনতে পারতেছিলেন, আপনি এখন কত কিছুই আনতেছেন আগের মতো, কিন্তু স্বাদ পাচ্ছেন না। কোনো জিনিসে স্বাদ নাই, মাছে আগের মতো স্বাদ নাই, গুস্তে আগের মতো স্বাদ নাই, চলাফিরে আগের মতো মজা, কোনো জিনিসে মজা নাই, কোনো জিনিসে স্বাদ নাই, কোনো জিনিসে বরকত নাই। মিথ্যা বলতেছি? কথা বলেন না কেন? আগে মানুষ রোদ উঠলে রোদে যাইতো, রোদ বডিতে লাগাইতো, এখন রোদে গেলে দেখেন শরীর কাঁপে অনেকের, রোদ বডিতে সহ্য হয় না, এই বডিতে আর কাজ করে না। এর অর্থ হলো আল্লাহ সবকিছু থেকে আস্তে আস্তে বরকত উঠে নিচ্ছেন, ইবাদত থেকে মজা উঠে নিচ্ছেন। ইবাদতে যদি মজা থাকতো, স্বাদ তো কেউ বাদ দিতে পারে না। স্বাদের জন্য দেখবেন সারা সপ্তাহ চিন্তা করে, শুক্রবার আসলে মোটরসাইকেল নিয়ে মাওয়া যাবে ইলিশ খাওয়ার জন্য, অনেক যায়ও যায় না, আবার অনেক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মরেও, আল্লাহ মাফ করুক, এরা যেন না মরে, এরা বাইচে থাকুক। এরা এমন মোটরসাইকেল স্পিরিট দেয়, এমন স্পিরিট, এই স্পিরিটিং করতে 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 অনেক মরে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। কত লম্বা হয়ে যাচ্ছে, আমি ইনশাল্লাহ জুমায় আপনাদেরকে জিবরিল আমিন আসবেন, দশটা জিনিস উঠিয়ে নিয়ে যাবেন, আমি এগুলো নিয়ে কথা বলবো আপনাদের সামনে। লম্বা বললে তো অনেক সময় চলে যাবে, এজন্য আমি আর লম্বা করতে চাই না। মাশাআল্লাহ আপনারা ভরপুর মসজিদ ভরে বসে আছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আমি যে কথাগুলো বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন, লম্বা করব না। সুতরাং এই দশটা বিষয় রাখতে চাই, যেহেতু আজকে মায়েরাও বোনেরাও এসেছেন, তাদেরও কিছু কথা সংক্ষেপ করে বলে দিই। আজকে পরিবারের ভিতরে শান্তি, কিছু বললেন না, শান্তি কেন নাই?
পরিবারের ভিতরে শান্তি নাই, স্বামী স্ত্রীর কোনো মিল মহব্বত নাই, দুইজন দুইজনের সাথে ঘরে যায়, স্ত্রী স্বামীর সাথে কথা বলেন না, স্বামীও স্ত্রীর সাথে কথা বলেন না, মনে হয় একজন আর একজনের বাসা বুঝে না, বউ মনে হয় চাইনিজ কথা কয়, এজন্য এর সাথে কথা কয় না, এর ভাষাই তো আমি বুঝি না, এমন মনে হচ্ছে কেউ কারোর সাথে কথা বলতে চায়। স্ত্রী টেবিলের উপরে খাবার রেখে সে তার কাজ নিয়ে ব্যস্ত, হয়তো ওয়াইফাই আছে, টেপ নিয়ে, ল্যাপটপ নিয়ে, কম্পিউটার নিয়ে, অথবা মোবাইল নিয়ে বসে আছে, অথবা হ্যাঁ তার কাজ নিয়ে ব্যস্ত, আপনি আপনার মোবাইল, দুইজন একই পালঙ্গে বসে আছে, একজন এই কোনায় মোবাইল, একজন এই কোনায় মোবাইল, আর বাচ্চারা মধ্যে ওখানে খেয়ামত গড়ে ঘুরেছে, কথা বললেন না কেন? এগুলো চলতেছে, পরিবারের ভিতরে শান্তি নেই, এর জন্য বাচ্চাগুলো মানুষ হচ্ছে না। পরিবারকে সুন্দর করেন, স্বামী স্ত্রীর বোঝাপড়াকে সুন্দর করেন। রাসূলের পাক ইসলাম বলেছেন, স্বামী স্ত্রীর বোঝাপড়া যেই পরিবারে সুন্দর হবে, এই পরিবারকে আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দিবেন। রাসূলের পাক ইসলাম বিয়ে করলেন আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, মাঝে মাঝে বলতেন যে আমি নবীজি বাহিরে থাকতেন আর আমি ঘরের ভিতরে আমার বান্ধবীদেরকে নিয়ে কাপড় দিয়া খেলনা বানাইতাম, খেলনা। আম্মা জান আয়েশা বলতেছে, বয়স কম ছিল তো খেলনা বানাতেন। তো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে ঢুকতেন, তাকে দেখবার পরে আমার বান্ধবীরা দৌড়, কেউ আর নাই, সব দৌড়ে পলাইত, আমি একা। তো নবীজি বলতেন ঘরে ঢুকে, আয়েশা এরা গেল কই, আপনার ভয়ে তো সব ভাগছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি তখন বাইর হইতেন, ঘর থেকে বের হতেন এবং তারা কে কোন জায়গায় দৌড়ে পলাইছে এদেরকে ধৈর্য আবার লইয়া আইতেন। সুবহানাল্লাহ বললেন, কে কোন জায়গায় পলাইছে এদেরকে দৌড়ে গিয়ে ধরে আবার নিয়ে আসতেন। আয়েশা নিয়ে আয়েশা বলতেন, তোমরা আমার স্ত্রী খাদিজার সঙ্গে খেলাধুলা করতেই বোঝাইতে পারবে না। সুবহানাল্লাহ বললেন, কারণ আম্মা জান আয়েশা বলেন আমার বয়স কম ছিল, তখন আমি খেলাধুলা করতাম, তেমন ওরা চলে গেলে তো আমি একা একা বোরিং ফিল করতাম, খারাপ লাগতো, তেমন এই জন্যে রাসূলের পাক ইসলাম আমার বান্ধবীদেরকে যাইতে দিতেন, তাদেরকে বসায় রাখতেন আর আমরা এভাবে গল্প গুজব করতাম আর রাসূল এগুলা দেখে দেখে মুচকি মুচকি হাসতেন। সুবহানাল্লাহ পড়ে এই জন্য আমি আমার মায়েদেরকে বলবো, আপনারাও আরেকটু স্মার্ট হওয়া লাগবে স্বামীর জন্যে, আপনারা চমৎকার একটু বিউটিফাই হতে হবে, নিজেকে খুব সুন্দর করে স্বামীর জন্য সাজাতে হবে। কিন্তু আমাদের মায়েরা আমাদের বোনেরা আজকালকে নিজেকে স্বামীর জন্য সাজায় না, ওই আগে যেমন ছিল বিয়ের এক দুই দিন বোধ হয় একটু একটু স্মার্টলি চলছে, এখন যেই কাপড় পরে সারাদিন কাজ করে ওইটা পরে স্বামীর সাথে ঘুমিয়ে থাকে, আর সব থেকে স্মার্ট কাপড় যেটা, এটা কোথাও বের হলে পার্টিতে গেলে তারা এগুলো পরে, কথা বলেন না কেন? আমি আমার মায়েদেরকে বলছি, বোনদেরকে বলছি, আপনারা অনেক বিউটিফাই হয়, অনেক চমৎকার হয়ে স্বামীর সামনে নিজেকে উপস্থাপন করবেন, এতে করে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা তৈরি হবে, একজনের প্রতি আরেকজনের দুর্বলতা তৈরি হবে এবং পরিবারের ভিতরে শান্তি বরকত দিবেন কে? কিন্তু আজকালকে আমাদের এমন অবস্থা হয়েছে, আজ সমাজে শান্তি নেই, এক ছেলে একটা ছেলে তার বউরে আচ্ছা মতো পিটাইতেছে, আচ্ছা মতো পিটতেছে, মারতেছে। বাপ জিজ্ঞাসা করতেছে, এটা কোনো কথার কথা, এটা কোনো কাজ হলো? তুই তোর স্ত্রীরে পিটাচ্ছিস কেন? সে বলতেছে, আব্বা আমি তো দেখছি আপনি তো আমার আম্মার পিটাইতেন, কথা বুঝেন নি? বলতেছে, আব্বা আপনারও তো দেখছি আমার মারে পিটাইতেন, তাহলে আমি আমার বউরে পিটাইছি। এর অর্থ হলো আপনারা যা করেন পরিবারে সন্তান এগুলো শিখে, এই জন্য এই পিটাপিটি বাদ দেন। কি বলেন? ঠিক তো, এটা আমি জানি, ইনশাল্লাহ টুকুন বলেন, মানে কি আপনারা এই পিটাপিটি করেন নাকি? আল্লাহ হেফাজত করে বলেন আমিন, এই মারামারি থেকে হেফাজত করে বলেন আমিন। পরিবারকে সুন্দর করেন, পরিবারকে সুন্দর করেন। মায়েদেরকে বলছি, বোনদেরকে বলছি, আপনার স্বামী যে ইনকাম করে তার উপরে সবর করেন, তার উপরে ধৈর্য ধারণ করেন, বরকত দিবেন কে? আল্লাহ বরকত দিবেন, ধৈর্য ধারণ করেন। একজন স্ত্রী পারে একজন খারাপ স্বামীকে, খারাপ স্বামীকে ভালো বানাতে, এবং স্ত্রী পারে একজন ভালো স্বামীকে খারাপ বানাতে। সুতরাং বোন আপনার কাছেই পরিবারের চাবি, আপনি চাইলে
একটা পরিবারকে সুন্দর করতে পারেন। স্বামীর মাথা অনেক সময় গরম, বাহির থেকে আসছে বেচারা কাজ করতে করতে মাথা গরম, এই মাত্র অফিস থেকে ঘরে আসছে, এমনি বসের সঙ্গে রাগাগার রাগারাগি করে আসছে, হয়তো একদিন অফিসে গেছিল না, এই বেতন পর্যন্ত কর্তন করে দিয়েছে, বেচারার মাথা গরম, বাসায় আসছে আপনি দরজা দাঁড়ায় বলেন থামেন, ঘরে ঢুকবেন পরে, আপনার বোন আপনার ভাই আপনার মা আমার সাথে যে খারাপ ব্যবহার করছে আমি আর থাকতাম না, কই তোরে তিন তালাক তোর মারেও দিলাম যা বাইরো, কথা বলেন নাকি? আপনি তার মাথা গরম তো এমনি কত তালাক দিবি, এই জন্য মায়েরা বোনেরা এগুলা করবেন না, স্বামী রাগ করে তালাক দিবেই পরে, কারণ আমিও চিন্তা করে পাই না, স্বামীরা আর জিন্দগিতে দেওয়ার কোনো জিনিস পায় না, হের একটাই পায় শুধু বৌরি তালাক দেয়। এগুলা করেননি আপনারা? এখানে কেউ আসেননি? না, এরা সব তো ভদ্র অলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছে, তো এই কামগুলো কেউ করে না, এত ভদ্র পর্যায়ে পৌঁছে গেছে, এজন্য এগুলো পরিবারে করবেন না। স্ত্রীকে আপনি রাগ করতে পারেন, কিন্তু আপনি তাকে তালাক দিতে যাবেন কেন? মারতে যদি প্রয়োজন, রসুল পাক বলছেন স্ত্রীকে মারতে আপত্তি নেই, রসুল বলছেন মারো, কিন্তু দাগ পড়তে পারবে না। কি পড়তে পারবে না? মারলে আর দাগ পড়া কেমনে মারবে? হালকা মায়ের দিতে হয়। কি মাই? একজন বলতেছে হুজুর বউরে তো হালকাই পিড়েছিলাম, হালকা পিড়েছি, ও নাক মুখ দিয়ে বমি করে ছাড়ছে, চিন্তা করে বল হালকা পিড়েছিস কেমনে? কয় মা অজ্ঞান হয়ে গেছে মায়ের খেয়ে। কোন যে বেচারা হালকা মায়ের যদি বউ অজ্ঞান হয়, এ যদি মোটামুটি পিড়া দিলে তোরে গুরুস্থানে পাঠাই দিবে, আজিমপুরে পাঠাই দিবে, এজন্য এগুলা করা যাবে বলেন না? যাবে, স্ত্রীকে ছোট করা যাবে না। আমাদের একজন মা ছিলেন রসুলের পাকের স্ত্রী, তার নাম ছিল সাফিয়া, ইহুদির মেয়ে ছিলেন, আম্মা জান হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে হযরতে হাফসা ওমরের মেয়ে, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে বলতেন তুমি তো ইহুদির মেয়ে, তুমি তো ইহুদির মেয়ে, আমি ওমরের মেয়ে আর তুমি ইহুদির মেয়ে। রসুলের পাক একদিন বাহির থেকে আসছেন, এসে দেখেন হযরতে হাফসা কাঁদতেছেন, এ সাফিয়া কাঁদতেছেন, জিজ্ঞাসা করলেন সাফিয়া কি হয়েছে, তুমি কান্না করো কেন? যে আপনার স্ত্রী হাফসা ও আমাকে বলছে আমি ইহুদির মেয়ে, এই জন্য আমি কান্না করতেছি, যে আমাকে একটু কষ্ট দিয়ে কথা বলছে, বাপ ইহুদি ঠিক কিন্তু আমি তো মুসলিম। নবীজি বললেন তো কান্নার কি আছে, সে তোমাকে বলেছে তুমি ইহুদির মেয়ে আর আমি দেখতেছি তুমি তো নবীর মেয়ে। সুবহানাল্লাহ বললেন, স্ত্রীকে খুশি করবার জন্য রসুল কেমনে চমৎকার কথা বললেন, ডাইরেক্ট উল্টা, তুমি বলতেছো হাফসা বলেছে তুমি ইহুদির মেয়ে আর আমি দেখতেছি তুমি তো নবীর মেয়ে। সুবহানাল্লাহ বলেন, রাসূলের পাক বলছেন সাফিয়ারে হাফসা তোমাকে বলেছে তুমি ইহুদির মেয়ে আর আমি দেখি তুমি তো নবীর মেয়ে, তোমার বাপও নবী, তোমার চাচাও নবী। সাফিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ তো নবী না, আমার চাচাও তো নবী না, হেরা তো ইহুদি ঠিকই, কতলে তুমি রাগ করলা কেন? অসুবাদ বললেন না, তাহলে তুমি রাগ করছো কেন? ইয়া রাসূলুল্লাহ ব্যথা লাগবে না? এজন্য নবীজি বলেন না, তোমার বাপ চাচারা নবী। হযরতে সাফিয়া বললেন কেমনে আমি জানতে চাই, কেমনে আপনি বললেন আমার বাপ চাচারা নবী জানতে চাই? নবীজি বলেন সাফিয়া রে, তোমার বংশ পরম্পরা যেখানে গিয়েছে, তোমার বংশ পরম্পরা গিয়েছে তোমার এক চাচার নাম হযরতে হারুন, হযরত তোমার বাবার নাম হযরতে হারুন, অর্থাৎ তোমার বাবার বংশ পরম্পরা যেখানে গিয়েছে তোমার বাবার 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 নাম হারুন। সুবহানাল্লাহ বলেন, হারুন নবী ছিলেন কি ছিলেন না? তিনি বললেন তোমার বাবার 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 নাম হারুন, আর হারুনের বাইর নাম কি? কথা বলেন না কেন? মুসা। সুতরাং হারুন ও নবী, মুসা ও নবী, এই জন্য বললাম বাবার বাবা ও নবী, সাসার সাসা ও নবী, অর্থ তোমার বাপ ও নবী, তোমার চাচা ও নবী। সুবহানাল্লাহ। স্ত্রী খুশি হয়ে গেলেন, নবীজি বললেন হাফসারে সাফিয়ারে তোমাকে তার এই কথা বলে কষ্ট দিয়েছে, তুমি বলতে পারলে না যে আমার বাপ ইহুদি হতে পারে কিন্তু আমার স্বামী হলেন আল্লাহর একজন পয়গাম্বর হাবিবুল্লাহ, আল্লাহর পরে যার মর্যাদা তিনি হলেন আমার স্বামী। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খুশি করে দিয়েছে হযরতে সাফিয়া, খুশি হয়ে গেলেন। আর আমরা আমাদের স্ত্রীদেরকে বলি আহ তোর বাপ সিনোসিটা কেডা ছিল, তোর বাপরে সিনোস, তোর সাসা দাদারা সিনোস, হেরা কেরা ছিল,
আর আমার বাপ দাদারা ছিল আমরা কি কথা বলেন না কেন এগুলাই তো আপনারা এগুলাই তো দেখান গুন্ডামি দেখান বংশের গৌরব দেখান মেয়েটাকে ছোট করেন চিনো আমি কোন বংশের ছেলে বিয়ে করে ঠকছি এগুলো ঠিক না এগুলো আমরা বলবো না ইনশাআল্লাহ পরিবারকে সুন্দর করে দিবেন কে আল্লাহ স্বামী স্ত্রীর কেমিস্ট্রি যদি চমৎকার না হয় স্বামী স্ত্রীর বোঝাপড়া যদি চমৎকার না হয় ওই পরিবার থেকে চমৎকার সন্তান জন্ম নিতে পারে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক আজকের মতো এখানে রেখে দিতে চাই আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো আল্লাহুম্মা আমিন